আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। সর্বনাশ, মিয়ানমার বাংলাদেশ সীমান্তে ভয়ানক বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। ইতিমধ্যেই ঝাঁকে ঝাঁকে বিমান হেলিকপ্টার থেকে 300 থেকে 400 গোলা হামলা হচ্ছে। মিয়ানমারের 1500 সেনা নিহত। এদিকে বিএনপি যুদ্ধ ঘোষণা, খালি হাতে মাঠে আসেন, যুদ্ধ হবে ঘোষণা মির্জা আব্বাসের। জানিয়ে দেব পররাষ্ট্র মন্ত্রীর পদে থাকার বৈধ চ্যালেঞ্জ করে রিট। আরো থাকছে নির্বাচনের প্রস্তুতি নিন বিএনপি কে কাদের। জানিয়ে দেব সহসাই পঞ্চপাণ্ডের বিকল্প ক্রিকেটার দেখছে না বিসিবি। এবং সর্বশেষ থাকছে 15 সেপ্টেম্বর এসএসসি ও সমমান পরীক্ষা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে আপনার মতামত লিখে জানান। আমাদেরকে একটা শপথ দিতে হবে, যে দলেরই হোক না কেন, যে মতেরই হোক না কেন, আর একটা মানুষকে খুন হতে আমরা দেব না, আর একটা মানুষকে খুন হতে আমরা দেব না, আর একটা মানুষকে মিথ্যা মামলায় আমরা ছেড়ে দিতে দেব না। একজন নেতা কর্মীর উপরে যদি আঘাত আসে, যাতে আক্রমণ করতে আসে, প্রথমে কথা বলবেন, বুঝাবেন, যদি না শুনে তার আঘাত করলে আপনারা অবশ্যই পাল্টে আঘাত করবেন, ঠিক আছে, কিছু করার নাই। সমস্ত পত্র পত্রিকায় ছবি আসতেছে, ফুটেজ আসতেছে, কিন্তু সরকার কোন কর্মপাত নেই। কারণ এই দেশকে তারা একটা ব্যর্থ এবং অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায়, সাইবার ভাই যেটা বলেছেন, এবং এরা বিদেশি মিশন দিয়ে বাংলাদেশকে ব্যর্থ এবং অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায়। কারণ বাংলাদেশ যখন বিভিন্ন ইকোনমিক সূচকে ভারতকে অতিক্রম করে যাচ্ছে, পাকিস্তানকে অতিক্রম করে যাচ্ছে, এশিয়ার মধ্যে যখন বাংলাদেশকে নিয়ে যারা সব পত্রিকাগুলো নিউজ করে, বাংলাদেশ ইজ বিকামিং ইমার্জিং টাইগার, তখন এই আমাদের পার্শ্ববর্তী দেশগুলো যে আমাদের ভালো চায় না, তারা এই বাংলাদেশকে ডাউন করার জন্য নানা ধরনের ফন্দি ফিকির করে এই 2008 সালে এই শেখ হাসিনা সরকারকে ক্ষমতায় এনেছে। এবং তারা দেখেছে অবশ্যই বাংলাদেশ একটা পর্যায়ে ভালো অবস্থানে ছিল, কিন্তু যেটা বলেছে আজকে উন্নয়নের নৌকা সিঙ্গাপুরের দিকে যেতে যে এখন শ্রীলঙ্কায় চলে গিয়েছে, যে পর্যন্ত গিয়েছে ওখানেই থামিয়ে দিতে হবে আমাদের অস্তিত্ব রক্ষার জন্য, আর নৌকাকে আগাতে দেওয়া যাবে না। এখন সাইকোলজি যেটা বলেছেন, তাদের পায়ের নিচে মাটি সরে গেছে, তারা যেভাবে জনগণকে একটা ভীত সন্ত্রস্ত পরিস্থিতির মধ্যে দীর্ঘ 13 বছর রেখেছিল, এখন জনগণ সেই ভয়ের শৃঙ্খল ভেঙেও আওয়াজ তুলেছে। এরকম একটা প্রতিকূল সময়ের মধ্যেও একটা নতুন রাজনৈতিক দল, এই ছাত্র সংগঠন, যুব সংগঠন, গণ অধিকার পরিষদের জন্ম হয়েছে, এবং তার অস্তিত্ব সারা বাংলাদেশ ইতিমধ্যে নিশ্চিত হয়ে গেছে। কাজে এদের পতন যে হয়ে পাচ্ছে, এদের পতন যে ঘনিয়ে আসছে, সেটা আর বলার বাকি নেই। এখন আপনাদেরকে ধৈর্য ধরতে হবে, সহনশীল হতে হবে, কৌশলী হতে হবে, এগিয়ে যেতে হবে, আশা করি আপনারা সেটা পারবেন। সেনা চৌকিতে আরাকান আর্মির হামলার পরে বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় বোমা মিয়ানমারের। মিয়ানমারের রাখাইন রাজ্যে বাংলাদেশ সীমান্ত সংলগ্ন মাংডু শহরে গত বৃহস্পতিবার বিমান হামলা চালিয়েছে দেশটির চান্তা। ওই এলাকার একটি পুলিশ তল্লাশি চৌকিতে আরাকান আর্মির এ হামলার পর এসব হামলা হয়েছে, খবর দেশটির গণমাধ্যম ইরাবতির। বুধবার রাখাইন রাজ্যে সশস্ত্র বিদ্রোহী সংগঠন আরাকান আর্মির 19 জন চ্যান্ত পুলিশ কর্মকর্তাকে হত্যা করে সেনা চৌকিতে দখল নেয়। আগ্নেয়াস্ত্র, গোলা এবং অন্যান্য সরঞ্জামাদি জব্দ করে তারা। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য অনুসারে বৃহস্পতিবার মিয়ানমার সরকার 3টি বিমান হামলা চালিয়েছে। হামলার জন্য যুদ্ধবিমান এবং হেলিকপ্টার ব্যবহার করেছে তারা। স্থানীয় এক বাসিন্দা ইরাবতিকে বলেন, সকালে 2টি উড়োজাহাজ ও 1টি হেলিকপ্টার থেকে হামলা করা হয়েছে, বিকেলে 2টি যুদ্ধবিমান ও 2টি হেলিকপ্টার থেকে হামলা হয়। মিয়ানমারের সরকার বলছে তাদের সেনারা নিরাপত্তা চৌকিটির পুনরুদ্ধারে অগ্রসর হচ্ছে। গ্রামবাসী বলছে প্রচণ্ড শব্দে বিস্ফোরণ হয়েছে, এ সময় তারা মাটিতে কম্পন অনুভূত করেছে। আরাকান আর্মি সীমান্ত এলাকায় হামলা শুরুর পর গত 2 আগস্ট থেকে ওই এলাকায় এবং পার্শ্ববর্তী চীন রাজ্যের পালেতোয়া শহরে লড়াই চলছে। সেনাবাহিনীর প্রায় 6টির
সীমান্ত ঘাঁটিকে ঘিরে যুদ্ধবিমান ও উড়োজাহাজ থেকে নিয়মিত বিমান হামলা চালানো হচ্ছে। প্রতিদিন 300 থেকে 400 গোলা ছোড়া হচ্ছে। স্থানীয় বাসিন্দারা মংড শহর এবং পার্শ্ববর্তী বুথিরং শহরে পালিয়ে যান। বুধবার পালেতোয়ার মিওক ওয়ার গ্রামের কাছে এক সংঘর্ষে 10 জান্তা সেনা নিহত হয় বলে দাবি করেছে আরাকান আর্মি। মিয়ানমারের কায়া রাজ্যে 15 মাসে 1500 জান্তা সেনা নিহত হয়েছে। সর্বনাশ, এবার বিএনপি যুদ্ধ ঘোষণা, খালি হাতে মাঠে আসেন, যুদ্ধ হবে, মির্জা আব্বাসের ঘোষণা। আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, দয়া করে দা কোরাল বন্ধ রাখুন, আপনারা খালি হাতে মাঠে আসেন, যুদ্ধ হবে ইনশাআল্লাহ। তিনি বলেন, সমাবেশে মিছিলে যারা গুলি করেছে তারা অবৈধ সরকারের অধীনে চাকরি করছে, এই সরকার বৈধ সরকার নয়, যদি এই সরকার চলে যায় তাহলে তাদের অবৈধ চাকরিও থাকবে না, এই ভয়ই তাদের আছে। তাই সবাইকে সাবধান করে দিতে চাই, আমাদের নেতাকর্মী ভাইয়েদেরকে বলবো ধৈর্য সহকারে পরিস্থিতি মোকাবেলা করবেন। সোমবার বিকালে কিশোরগঞ্জ জেলা বিএনপির কার্যালয়ে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে এসব কথা বলেন মির্জা আব্বাস। কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গত শনিবারের সংঘর্ষের ঘটনা কথা উল্লেখ করে তিনি বলেন, বিদেশে থাকে এমন লোকেরও নামে মামলা হয়েছে, ওই সরকার যাকে পাচ্ছে তাকেই মামলা দিচ্ছে, তাদের ভাবটা এরকম, যদি মামলা দিয়ে জেলে ভরে দেওয়া যায় তাহলে আগামী দিনে আমাদের ভোট দেওয়ার লোক থাকবে না। কথাটা স্পষ্ট, বাংলাদেশের প্রতিটি জনগণ আজ আওয়ামী লীগের বিরোধী, নিরপেক্ষ নির্বাচন যখন হবে তখন সকলেই আওয়ামী লীগের বিরুদ্ধে ভোট দেবে, তাই আমাদের কর্মীদের আটকে রেখে কোনো লাভ হবে না। স্থায়ী কমিটির এই সদস্য বলেন, পাকুন্দিয়া বিএনপি নেতাকর্মীদের ওপর পুলিশ হাজার হাজার গুলি করছে, মামলার ভয়ে পাকুন্দিয়া এখন জনশূন্য, তবে কিছু কসাইরা সেখানে বসবাস করছে, সেখানে এখন শিশুরাও থাকতে পারছে না মামলার ভয়ে। ওইদিন পাকুন্দিয়া ছাত্র দলের কর্মী শ্রাবণের ওপর এত গুলি করা হয়েছে যে তার শরীরের সামনের অংশের 1 ইঞ্চি জায়গা বাকি নেই যেখানে গুলি লাগেনি। আমি ভাবতে পারছি না এরকম একটি শিশু বাচ্চার ওপর কিভাবে এত গুলি করে, তার লিভারে গুলি লেগেছে, কিডনিতে গুলি লেগেছে, রানে গুলি লেগেছে, তার মা হাসপাতালের সামনে অসহায় অবস্থায় ঘোরাফেরা করছে, ডিবি পুলিশ গিয়ে তার মাকে থ্রেট করছে। মির্জা আব্বাস বলেছেন, গুলি করে আন্দোলন থামানো যাবে না, এখনো তো আন্দোলন শুরুই হয়নি, এখনই যদি গুলি শেষ হয়ে যায় তাহলে সামনে আন্দোলন সামলাবেন কেমনে। পররাষ্ট্রমন্ত্রীর পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে রিট। একটি বক্তব্যের মাধ্যমে শপথ ভঙ্গ এবং সংবিধান লঙ্ঘনের অভিযোগে পদত্যাগ করতে পররাষ্ট্রমন্ত্রীকে লিগ্যাল নোটিশ দেওয়া হয়েছিল, তবে তিনি পদত্যাগ না করায় কোনো কর্তৃত্ব বলে পদে আছেন তার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ এরশাদ হোসেন রশেদ এই রিট করেন। রিট আবেদনটি মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি মোহাম্মদ রিয়াজউদ্দিন খানের সমন্বয়ে গঠিত বেঞ্চের শুনানি হতে পারে। এর আগে গত 21 আগস্ট 48 ঘন্টার মধ্যেই স্বেচ্ছায় পদত্যাগে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনকে লিগ্যাল নোটিশ দিয়েছিলেন ওই আইনজীবী। নোটিশে আইনজীবী রাশেদ বলেন, 19 আগস্ট বিকেলে গণমাধ্যমে পররাষ্ট্রমন্ত্রীর ভারত বিষয়ক বক্তব্যের তথ্য পান। 18 আগস্ট চট্টগ্রাম শহরের জে এম সেন হলে জন্মাষ্টমী উৎসবের অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আমি ভারতে গিয়ে বলেছি শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে হবে। নোটিশে আরো বলা হয়, এ বক্তব্যের মাধ্যমে তিনি অর্থাৎ পররাষ্ট্রমন্ত্রী তার শপথ ভঙ্গ এবং সংবিধান লঙ্ঘন করেছেন, তার বক্তব্য সর্বভৌমত্বকে আঘাত করেছে, তাই নোটিশ পাওয়ার 48 ঘন্টার মধ্যেই স্বেচ্ছায় পররাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগে অনুরোধ করা হয়, অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সোমবার আইনজীবী এরশাদ হোসেন রাশেদ বলেন, এই নোটিশের পর পদত্যাগ কোনো পদক্ষেপ গ্রহণ না করায় হাইকোর্টে রিট করেছি। রিটে মন্ত্রিপরিষদ সচিব, সংসদ সচিবালয়ের সচিব ও পররাষ্ট্রমন্ত্রীকে বিবাদী করা হয়েছে। রিটটি আগামীকাল কার্যতালিকায় রয়েছে। বাহানা না করে আগামী জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এদিকে নির্বাচনে অংশ নেওয়ার জন্য ইসির পক্ষ থেকে সবার প্রতি আহ্বান জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, নির্বাচন কমিশন সক্রিয় অংশগ্রহণমূলক ভোট চায়, তবে কাউকে ধরে বেঁধে নির্বাচনে আনতে পারবে না ইসি। বিরোধী দল যাতে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে সেজন্য আগে থেকেই মাঠ খালি করতে হামলা মামলা করা হচ্ছে বলে গতকাল অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের আজ সোমবার সচিবালয়ে নিজ দপ্তরে ব্রিফিংকালে এ ধরনের বক্তব্যকে হাস্যকর ও নির্লজ্জ মিথ্যাচার বলে অভিহিত করেন। আমরা বরাবরই চেয়েছি বিএনপি নির্বাচনে আসুক, নির্বাচনটা প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ হোক, এখনো সময় আছে,
ষড়যন্ত্রের পথ থেকে সরে এসে নির্বাচনের পথে আসুন। নির্বাচনের মাঠেই আপনাদের সাথে মোকাবিলা। আন্দোলনের নামে যদি সহিংসতা সৃষ্টি করেন তাহলে জনগণের জানমাল রক্ষা যা যা করা দরকার সরকারকে তাই করতে হবে। তবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন আজ রাজধানীতে এক অনুষ্ঠানে আবারও ঘোষণা করেছেন, এ সরকারের অধীনে নির্বাচন নয়, জনগণের সম্মিলিত গণ আন্দোলনের মাধ্যমে ক্ষমতাসীন স্বৈরাচারী সরকারকে ক্ষমতা থেকে হটাতে হবে। দেশকে জাতিকে রক্ষা করতে হলে এই লুটেরা সরকার থেকে, ভোটের ভোট টাকাদের সরকার হাত থেকে এদেশের জনগণকে রক্ষা করতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে, ভবিষ্যৎ বাংলাদেশের কথা চিন্তা করে আর সময় দেওয়া যাবে না। বর্তমানে যে সরকার জনগণের মধ্যে ইস্পাত কঠিন গণৈক্য সৃষ্টি করে, সেই গণৈক্য সৃষ্টি করে অবশ্যই আমরা সফল হব। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, আমরা অংশগ্রহণমূলক নির্বাচন চাই, সকলের প্রতি আমাদের আহ্বান থাকবে, কাউকে আমরা ধরে বেঁধে আনবো না, কিন্তু আমরা আন্তরিক ভাবে উদাত্ত আহ্বান থাকবে সকলের প্রতি, আপনারা আসেন, আপনারা নির্বাচনে সক্রিয় ভাবে অংশগ্রহণ করেন, নির্বাচন কমিশনের উপর আস্থা রাখেন এবং নির্বাচন কমিশনকে আপনারাও সহায়তা করেন। এর আগে নির্বাচন কমিশনের সাথে সংলাপে অংশ নিয়ে নিবন্ধিত বেশিরভাগ রাজনৈতিক দল নির্বাচনকালীন সরকারের কোনো না কোনো ধরনের পরিবর্তন আনার প্রস্তাব দিয়েছে। 10টি দল নির্বাচনের সময় নিরপেক্ষ বা সর্বদলীয় সরকার গঠনের প্রস্তাব দিয়েছে সংলাপে। তবে ইসি মনে করে নির্বাচনকালীন সরকার কেমন হবে তা পুরোপুরি রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়, সাংবিধানিক বিষয়ে নির্বাচন কমিশনের করণীয় কিছু নেই। সহসায় পঞ্চ পাণ্ডবের বিকল্প ক্রিকেটার দেখছেন না বিসিবি। বাংলাদেশ ক্রিকেটে পঞ্চ পাণ্ডব যুগ শেষের পথে, তবে এখনও দেশের ক্রিকেট পর্যাপ্ত বিকল্প খেলোয়াড় তৈরি হয়নি। পঞ্চ পাণ্ডব খ্যাত পাঁচ ক্রিকেটারের হাত ধরে বাংলাদেশ ক্রিকেটের অনেক সাফল্য লেখা হয়েছে, তবে সময়ের প্রক্রিয়াময় পঞ্চ পাণ্ডবের রাজত্ব শেষের পথে। আনুষ্ঠানিকভাবে অবসরে না গেলেও মাশরাফি বিন মর্তুজার আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ বটে। মাহমুদুল্লাহ রিয়াদ টেস্ট ফরম্যাটকে বিদায় বলেছেন নিকট অতীতে। টি টোয়েন্টি থেকে তামিম ইকবাল ও মোশফেক রহিম বিদায় নিয়েছেন। পাঁচ ক্রিকেটারের মধ্যে একমাত্র সাকিব আল হাসান এখনও তিনি ফরম্যাটে খেলে যাচ্ছেন। 35 বছর বয়সী এই অলরাউন্ডারও তো ক্যারিয়ারের শেষ ভাগে আছেন। তবে এই ক্রিকেটারদের জায়গায় প্রত্যাশা অনুযায়ী বিকল্প খেলোয়াড় নেই। রবিবার টি টোয়েন্টি থেকে মুশফিকের অবসরের পর জাতীয় দলে এই ক্রিকেটারের বিকল্প নিয়ে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস বলেছিলেন, রিপ্লেসমেন্ট হয়ে যাবে, এখনো আমরা ওই মানের প্লেয়ার দেখছি না। লিটন ভালো করছে, আরো কিছু প্লেয়ার আছে, আফিফকে আপনারা দেখছেন ও ভালো করছে, সোহানকে আপনারা দেখছেন, আস্তে আস্তে হয়তো এরকম আরো অনেক প্লেয়ার উঠে আসবে। এছাড়া দেশের শীর্ষ পাঁচ ক্রিকেটারের বিকল্প নিয়ে জালাল ইউনুস বলেন, যখন একটা ব্যাচ চলে যায় তখন একটা গ্যাপ থাকে। শ্রীলঙ্কায় মহিলাদের ব্যাচ যখন চলে গিয়েছিল তখন তারা স্ট্রাগল করেছে। মহিলা সাংগকরা দিলশান বলেন বা মালিঙ্গা বলেন, এদের মানের প্লেয়ার কিন্তু হুট করে চলে আসে না, কিছুটা সময় লাগে। আমাদেরও দেখবেন কিছুদিন পর আমরা হয়তো কভার করব। 15ই সেপ্টেম্বর এসএসসি ও সমমান পরীক্ষা। এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী 15ই সেপ্টেম্বর থেকে শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। সোমবার দুপুরের সচিবালয়ে গণমাধ্যমকে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী। শিক্ষামন্ত্রী বলেন, আগামী 15ই সেপ্টেম্বর থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। যানজট বিবেচনায় সকাল 10টার পরীক্ষা সকাল 11টায় শুরু হবে।